Adobe Photoshop নিয়ে কাজ করব আজকে শুরুতে আমরা আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবির কাজ করতে হয় কিভাবে পাসপোর্ট সাইজের কাজ করতে হবে পাসপোর্ট সাইজের সাইজটা আপনাদের বলে দিচ্ছি শুরুতে আপনারা আমাদের সাথে থাকবেন আর কথা না বাড়িয়ে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আমি শুরুতে এই ফাইলে ক্লিক করলাম ফাইলে ক্লিক করার সাথে সাথে আমি ওপেন দিলাম নতুন একটা দুটো ছবি এই দুটো ছবি আমি নির্বাচন করছি দুটি ছবি আমি শুরুতে আপনাদের দেখাচ্ছি পাসপোর্ট সাইজের সাইজ কত সাইজ আপনি 1.44 1.88 1.88 সাথে দিবেন 300 দেওয়ার সাথে সাথে আপনি আমি পূর্ণিমার ছবিতে এখন এটা সিলেক্ট করব আমি সিলেক্ট কোড সিলেক্টে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার সাথে সাথে আমি যতটুকু লাগবে ততটুকু আমার এখানে সিলেক্ট হয়েছে আমি এখন ডিলিট করব বা রাইট বাটন ক্লিক করে প্রোমে ক্লিক করার সাথে সাথে এটা ডিলিট হয়ে গেল আমি শুরুতে এই মিউজিক টুলে চলে যাচ্ছি মিউজিক টুলে চলে যাওয়ার সাথে সাথে আপনারা কি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়েছে অপর অংশ সিলেক্ট করতে হবে আপনার কম্পিউটার স্ক্রিনে শিফট ক্লিক করে ধরে রাখবেন ধরে দেওয়ার সাথে ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে আমি এখন ডিলিট দিব ডিলিট দেওয়ার সাথে সাথে আমরা কম্পিউটার স্ক্রিনের পেছনের অংশটা বা ব্যাকগ্রাউন্ডটা কি দিব আমি সবুজ দিচ্ছি সবুজে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমি ডিলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে ডিলিট দিলাম ডিলিট দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে আমি আমার এখন কাজ হচ্ছে আমি সেভ দেব ছবিটাকে ছবিটাকে অল্টার কন্ট্রোল এস এ ক্লিক করার সাথে সাথে আমি এটা সেভ করব .001 দিয়ে ক্লিক করলাম এই সেভ দিলাম আমি সেভ দেওয়ার সাথে সাথে আমাকে একটা মেসেজ আসছে এখানে আপনি হাই লো মিডিয়াম কোনটাতে আপনি নির্বাচন করবেন আমি হাইতে একদম একদম পাওয়ারফুল আমি হাইতে ক্লিক করলাম এই যে সাথে সাথে আমি আবার কম্পিউটার স্ক্রিন থেকে আমি ছবিটা আবার নিলাম নিয়ে আমি এটা একটু কালার পরিবর্তন করব আমি পরিবর্তন করার পর কম্পিউটার স্ক্রিনে আপনি যাবেন গিয়ে আপনার কম্পিউটারের কিবোর্ডের মধ্যে অল্টার এম ক্লিক করবেন অল্টার এম ক্লিক করার সাথে সাথে আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন ওকে আমি এখানে একটু কাজ করব ছবিটাতে এই ফাইলের মধ্যে চলে গেলাম ফিল্টারের মধ্যে চলে গেলাম ফিল্টারের মধ্যে যাওয়ার পর আমি একটু করে হালকা এটাকে কাজ করে দিলাম দেওয়ার সাথে সাথে এটা চলে আসলো আমি এটাকে কালারটাকে একটু ব্ল্যাক করতে চাই আমি চুলটাকে একটু ব্ল্যাক করবো ইমেজে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে আমি এখানে চলে আসলাম চলে আসার সাথে সাথে এই যে ব্ল্যাক কালার একটু ব্ল্যাক করে দিলাম আপনার যতটুকু যেখানে কালার আছে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন আপনার মতো করে আপনি নির্বাচন করে নেবেন আমি আমার মতো করে নিলাম ওকে এখন আমি ছবিটা প্রিন্টে চলে যাচ্ছি একটা নতুন ফাইল নিব নতুন ফাইল নেওয়ার সাথে সাথে কম্পিউটার কিবোর্ড আপনি ক্লিক করবেন এন শিফট এন ক্লিক করার সাথে সাথে একটা নতুন পেজ চলে আসলো ওকে দেবেন ওকে দেওয়ার সাথে সাথে ছবিটাকে এখানে টেনে এখানে বসাই দেবেন আপনি কয় কপি আপনি এখান থেকে কয় কপি প্রিন্ট করবেন এটা কম্পিউটার অল্টার ধরে দুই কপি হলে দুই কপি চার কপি হলে কন্ট্রোল ইতে ক্লিক করলেন চার কপি হয়ে গেল আবার অল্টার ই দিলেন আপনার চার কপি থেকে আবার কপি করে নেবেন অল্টার ধরে যতটুকু দরকার হয় ততটুকু আপনি প্রিন্ট করে নেবেন আপনার মতো আপনার কাস্টমার যতটুকু হয় আপনার মনের মতো আপনার যতটুকু লাগে আমি সব পেজ পূরণ করে নিব এখন আমি অল্টার পিতে ক্লিক করার সাথে সাথে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার প্রিন্ট ওপেন হয়ে গেল আপনার প্রিন্টার গিয়ে আমি জিরোতে ক্লিক করে দেব জিরোতে এরপর আমি প্রিন্টে চলে গেলেন আপনার মনের মতো করে আপনি প্রিন্ট নির্বাচন করে নেবেন এইভাবে ক্লিক করার সাথে ওকে দিলে আপনার কম্পিউটার থেকে প্রিন্টারে চলে যাবে প্রিন্টার থেকে আপনার ছবি বের হয়ে আসবে আপনার আজকের এতটুকু আপনারা দেখেছেন এতটুকু আজ পরবর্তী আমরা অন্য ছবি কিভাবে পরিবর্তন করবেন সেটা আমরা দেখার চেষ্টা করব ভালো থাকবেন